1997 সালে জন্ম নেয় ব্যান্ড মুখোশ। এরপর 2000 সালে প্রকাশ করা হয় তাদের প্রথম অ্যালবাম মুখোশ। পরের গল্পটা একেবারেই অন্যরকম। দীর্ঘ 17 বছর আড়ালে থাকে এই ব্যান্ডটি। নিরবতা ভেঙে 2017 সালের ডিসেম্বরে প্রকাশ করা হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ডিজিটাল ভালোবাসা। সেই রেশ ধরেই এবার প্রকাশ করা হলো তৃতীয় অ্যালবাম চেনা মুখ। চেনা মুখ তো আসলে অনেক আগে লিরিক্স করা। আমাদের অ্যালবামে তিনটা গানের মধ্যে এই গানটা একটু অন্যরকম, তো এই কারণে এই গানটাকে টাইটেল হিসাবে করা, আর ওই টাইটেলটাই চেনা মুখ। ভালোবাসা দিবসে ইউটিউবে গান প্রকাশ করলেও মুখোশ অ্যালবাম বাজারে আনা হলো সিডি আকারে। এখন তো সিডির সেই সময়ের সেই ব্যাপারগুলো নেই, সিডির দোকান বলতেই কিছু নেই, সিডি প্লেয়ারও কারো বাসায় নেই। এখন যা রিলিজ হয় সবই দেখা যায় ইন্টারনেট বেসড। সবাই যেটা করে, একটা গান নিয়ে অ্যালবাম রিলিজ করে কিংবা একটা সিঙ্গেলস রিলিজ করে, তা আমরা যেহেতু আমাদের একটা শূন্যতা আছে, আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট তিনটা গান নিয়ে। চেনা মুখ অ্যালবামের গানগুলোতে শ্রোতারা খুঁজে পাবেন 80 কিংবা 90 দশকের গানের স্বাদ, এমনটাই জানালেন এই ব্যান্ড সদস্য। সেই সাথে জানালেন মুখোশ ব্যান্ড নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথা। সে সময়ের গানগুলো, সে সময় যেমন মেলোডি ছিল, সেই মেলোডি ব্লুজ ওগুলো নিয়ে আমরা কাজ করছি। একেবারে স্টেজ শো, যেগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন ডিভিশনে আমরা একটা ট্যুর করার চিন্তাভাবনা করছি, তা এখন থেকে দর্শক শ্রোতারা আমাদেরকে পাবেন, নিয়মিতই পাবেন। অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখোশ ব্যান্ডের আরেক সদস্য রোজ মোহিত। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সন্দীপন, ফিডব্যাক ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু এবং জলের গানের রাহুল আনন্দ। তিনটি গান প্রকাশের পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। প্রকাশনা অনুষ্ঠানে প্রদর্শিত হয় মিউজিক ভিডিওটি।